গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে জানাই সবার প্রথমে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না, আজকে দুপুর তিনটে প্রায় বাজে, তিনটে সাড়ে তিনটে বাজে এখন থেকে স্টার্ট করছি। আজকে আমাদের প্ল্যান হলো আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি দেখতে পাবে আমাদের সাথে, চলো। তাহলে রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য। গুড আফটারনুন বন্ধুরা, ওইদিকে আমার হিরো আছে, দেখাবো নাকি হিরোকে? ইচ্ছে আছে একটু একটু আসার? চলো আমার সাথে, তোমরাও চলো, সবাই দেখে আসবে, ঘুরে আসবে। খোলো, যাও, গাড়িটাও একদম রাস্তার মাঝে। এখন আমরা অন দ্য ওয়ে, পুরো ফ্যামিলি আছি আমরা, নজন, মানে ড্রাইভার নিয়ে নজন আমরা। যেতে যেতে তোমাদের রাস্তার ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর দৃশ্য। শহর না যদিও, পাহাড় পর্বত দেখতে পাবে। পাহাড় পর্বত দেখতে কিন্তু অসাধারণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। যাচ্ছিলাম আর যে পাহাড় পর্বতগুলো দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল আমি ওখানটায় বসে থাকি। রাত্রিবেলা ফেরার পথে দেখবে, তখন তো অসাধারণ লাগে, অপূর্ব লাগে দৃশ্যটা। নাও পৌঁছে গেলাম, তোমরাও দেখে নাও অপূর্ব দৃশ্য, এই মহা শিবলিঙ্গ, মহামৃত্যুঞ্জয় মন্দির। এটা আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ হলো এটা। আর এখানে না, সন্ধেবেলা আমরা যখন পৌঁছেছি তখন দেখি এত সুন্দর, সন্ধেবেলা ছটার থেকে আরতি আরম্ভ হয়েছে। ভাগ্যিস আমরা সন্ধেবেলায় গেছিলাম, সেই জন্য এত সুন্দর আরতিটা দেখতে পেলাম। এত সুন্দর আরতি হয়েছে জানো, আর হলো যে ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা সব অরেঞ্জ কালারের ড্রেস পরে, অ্যাসামিস মতে পুজোটা হয়, অরেঞ্জ কালারের ড্রেস পরে ওরা কীভাবে যে প্রার্থনা করছে ঠাকুরের, কী সুন্দর ঠাকুরের গান গাইছে, শিবের গান, মানে আর শিবের মানে আরতির কী গান, এসব বুঝতে পারছিলাম না। সবাই তো এক সুরে গাইছিল, তো বুঝতে পারছিলাম না। আর এই দেখো পাশে যে ইসেগুলো আর ছিল আর কি, পদ্ম ফুলের পাতা, পদ্ম ফুল লাগানো হয়েছে। এখানে প্রদীপ জ্বালাতে এসেছি, আর প্রদীপ এত বাতাস, প্রদীপ আমার দ্বারা মানে জ্বালাতে জ্বালাতে ম্যাচের কাঠি শেষ হয়ে যাচ্ছে, আমি আর জ্বালাতেই পারছিলাম না। তারপর আমার বর জ্বালিয়ে দিয়েছে, ও একবারেই জ্বালিয়ে দিয়েছে। আর সন্ধ্যেবেলা যেহেতু গেছি, যাওয়ার একটু পরেই রাত হয়ে গেছে, তো পেছন দিকটা দেখাতে পারিনি। পেছন দিকটা দিয়ে যে জায়গাটা দিয়ে শিবের মাথায় জল ঢাললে যে জলটা পড়ে, যে ওই জায়গাটা সেদিন আমরা যাওয়ার পর বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে যে অপূর্ব দৃশ্য আরও অপূর্ব হয়ে গেছে। মানে শিবলিঙ্গের মাথায়, শিবের মাথায় জল ঢাললে যে জলটা পড়ে, আর ওই বৃষ্টির জলটা এইভাবে পড়ছিল, না হলে এত উঁচাতে তো কেউ জল ঢালতে পারে না। তো বৃষ্টিতে যে শিবলিঙ্গের জলটা নেমে আসছিল ওপর থেকে, এত উঁচা থেকে যে পড়ছে, কি দারুণ লাগছিল। আমি ক্যামেরা করেছি দেখবে, কিন্তু অন্ধকারের জন্য অতটা বোঝা যাচ্ছিল না, তবে বুঝতে পারবে একটু একটু জল যে পড়ছে বুঝতে পারবে। Thank you.
ওই যে দেখো অরেঞ্জ কালার ড্রেস পরে বাচ্চারা সব গিয়ে, যেই সময় হয়েছে সবাই এক দল গিয়ে একদম সময় মতো গিয়ে মন্দিরে হাজির হয়ে গেছে। আর আগের ভিডিওটাতে আমি যে বললাম খাওয়া দাওয়া হবে জমিয়ে, তো খাওয়া দাওয়াটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু যখন আমি খেতে বসেছি তখন আমার মোবাইলটা ছিল অন্য জায়গায়, আমি নিতেই পারছিলাম না, এমন অবস্থা ছিল, ওই জন্য খাওয়াটা দেখাতে পারিনি, ভাতের পাতটা। আর তার মধ্যে আমি যে ভয়েস দেব, ওই মন্দিরে ছিলাম তখন মন্দিরে উপাসনা চলছিল আর বাইরে অঝরে বৃষ্টি, তাও আমি উপাসনার মাঝখানে বাইরে বেরিয়ে এসে ভয়েস দিয়েছি, কারণ আমার মোবাইলটা সময় হয়ে গেছে ভিডিও দেওয়ার, 7টা বেজে গেছিলো, তাই মানে আমি তাও তাই চেক করে দিতে পারিনি, বলেছি কি বলেছি না বলেছি, তাই আমি এই ভিডিওতে কথাটা বলে দিলাম। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা করতে দিচ্ছে না, ফটো নিতে দিচ্ছে না, তাই বাইরে অবধি যতটুকু করেছি ততটুকুই তোমরা দেখতে পাবে। আর আমি শ্যুট একটু গেট মানে ঘন্টা দুয়ারে দাঁড়িয়ে ঘন্টা বাজিয়েছিলাম যখন, তখন আমার মোবাইলটা চলছিল, ভেতরে গিয়েও চলছিল, আমি একটু শ্যুট হয়েছিল, কিন্তু যেহেতু ওরা বারণ করেছে আমি এটা পাবলিক করিনি, আমি এটা দেইনি, কারণ যেহেতু মানা আছে আমি কেন এটা সবাইকে দেখাবো না। দেখো পা টিপে টিপে যেতে হচ্ছে, বৃষ্টি পড়েছে তো একদম স্লিপি হয়ে গেছে জায়গাটা। এই দেখো বৃষ্টির জলটা পড়ছে, বুঝতে পারছো কি না, এতটুকুই সম্ভব হয়েছে দেখানো, দিনের বেলা হলে দেখা যেত, কিন্তু বৃষ্টি তো রাত্রেই পড়েছে তাই জলটা ওপর থেকে পড়ছে, কি যে সুন্দর লাগছিল। এই দেখো ফেরার পথে কি সুন্দর লাইটিং, কি ভালো লাগে। তো বন্ধুরা এই জাস্ট ফিরলাম, এখন বাজে 10:10, জাস্ট ফিরলাম, দেখো চেঞ্জও করিনি, হাত মুখ ধুই চেঞ্জ করি, খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ি, আর আজকের ব্লগটা তো আজকে শেষ করবো না, আজকে তো বেশি শ্যুট হয়নি, কালকে শেষ করবো, এটা কালকেও শ্যুট করবো তারপর শেষ করবো। আজকের জন্য গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। চলে এলাম আর একটা নতুন সকালে, রুটি বানানো নিয়ে হাজির হয়ে গেলাম, সকাল সকাল রুটি মানে শনিবার দিন মেয়ে স্কুলে যাবে, গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আর একটা নতুন সকালে, আজকে হলো স্যাটারডে, তো ঘুম থেকে উঠে তো যা যা করণীয় করলাম, এখন রান্নাঘরে করছি, হলো রুটি হয়ে গেছে, চা হচ্ছে, দুধ গরম হচ্ছে, আর মেয়েকে চা আজকে ভাত দেইনি, চা দিয়ে দিয়েছি, আর রুটি দেব ওকে, বাটার দিয়ে ভেজে রুটি দেব, একটা কালাগান দিয়ে দেবো ওর টিফিনে, অল্প দুধ ছিল ওইটা জাল করে রাখছি, আর এখানে বরের জন্য চা হচ্ছে, আর এরকম দুধ বেঁচে গেলে না আমি বরফ করে নিই, চলো ফ্রিজে দেখাই তোমাদের। যে গলে গেছে ফ্রিজটা চালালে আবার হয়ে যাবে, কালকে পেতেছিলাম, খাওয়ার তো সময় পাইনি, কালকে তো চলে গেলাম আমরা ওই মন্দিরে চলে গেলাম আর খেতে সময় পাইনি, এখন ফ্রিজ চালাবো,
ক ঘন্টা পরে এটা খেয়ে নেব। রান্নাঘরের কাজগুলো সেরে তারপর আমি যাব রুমে, কাপড় চোপড়গুলো গোছাবো, রুম গোছাবো, ঝাড় দেব। বিছানা গোছানো হয়ে গেছে, আলনাটা দেখতে পাচ্ছ এই গোছালাম। এখন বিছার উৎপাত একটু কমেছে, তাই আর কাপড় চোপড় রাখারাখি করি আর কি। আর এই আলমারিটা গোছানোই ছিল, সেদিন গুছিয়েছিলাম। এখানে মেয়ের ওষুধপত্র সব, আর এগুলো এখানেই রাখতে হয়। এটা স্কুল থেকে মেয়ে এসে আবার জামাটা পরবে, ওই জন্য এখানে রেখে দিলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে মানে সবগুলো খাবার বানাই নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘর দোরগুলো গুছিয়ে টুছিয়ে আবার গেলাম কিচেনে। এখন সবার জন্য ভাজা করব, আর আমার জন্য একটু ভাত করব। আর হসপস ভাতটা আর করলাম না, যেহেতু মেয়ে ভাত খাবে না, স্কুলে চলে গেছে, রুটি টিফিনে দিয়ে দিয়েছি, ওই জন্য আমি আর ওই ভাতটা করলাম না। আমি নর্মাল শুকনো ভাত করে নিয়েছি, আর এই ভাজা দিয়ে খেয়ে নেব। সাথে একটু কাঁকরোল ভাজা নেব, কাঁকরোল ভাজাও করবো। চাকচাক করে আগের দিনের ভাজা আছে, করা কাটা আছে, ওইগুলো দিয়ে ভেজে খেয়ে নেব। আর কালকে আমাদের ঘরে কিছু লোক খাবে, ওটারও আয়োজন করতে হবে। সানডেতে কিছু লোক খাবে আর কি। আর আমি যে গামছাটা নিয়েছি জানো কেন, গামছাটা দিয়ে ঘাম মোছার জন্য, প্রচণ্ড ঘাম পড়ে, প্রচণ্ড ঘাম পড়ে, এত গরম, তাই একটু গামছাটা নিয়ে নিলাম। এখন মাকে আর ভাগ্নিকে খাবারটা দিয়ে দিই, মেয়ে তো স্কুলে চলে গেছে, আর আমার বর তো বেরিয়ে গেছে সকালেই খেয়ে। শান্তনু, সর্দি চলে গেলে আবার আমার কাজের চাপ বেড়ে যাবে, আর এই জন্য সময়ই পাই না। সন্ধেবেলা তো মেয়েকে নিয়ে বসতে হয়, ওই জন্য আমি সেলাই জেনেও না সেলাই করতে পারি না, কারণ সময় দিতে পারি না। এই দেখো কাপড় কাঁচা হয়ে গেছে, আমি ধুইনি কিন্তু সর্দি ধুয়েছে। এই সব কাপড় ধোয়া হয়েছে কালকে, সবার যারা যারা গেছিলাম সবার কাপড় একসাথে। আর সর্দি থাকায় আমার একটু কাজের চাপ কম আছে, আবার সর্দি চলে গেলে আবার আমার কাজের চাপ বেড়ে যাবে। এখন একটু হালকা আছি, রিল্যাক্স আছি, রিল্যাক্স মানে করছি, সর্দিও অনেক কিছু করে, তো ওই জন্য আমার একটু চাপটা কম থাকে আর কি। তো চলো আমার জন্য আরও কয়েক পিস কাঁকরোল ভেজে নিই, ভাজা একটু কম হবে, ওই জন্য চাকচাক করা
কাকরোল কাটা ছিল কালকে, ফ্রিজে ছিল, ওগুলো বের করে এখন একটু কয়েক পিস আমি ভেজে আমি ভাতটা খেয়ে নিই। তারপর মাছ ধুয়ে দেখি মাছ কাটতে হবে কি না, দেখি এখনও দেখিনি খুলে কীরকম মাছ এনেছে, তো দেখে ধুবো বা কাটবো, কেটে মাছটা রান্না করে যদি পারি রান্না করে তারপরেই মেয়েকে আনতে যাব। এখন বাজে 10:30, 12টায় তো ছুটি হবে, ওর 11:45 বের হব। সকলের খাবারটা এক নজর দেখে নাও, এখানে আছে, ওখানে কাঁকরোল আলু ভাজা করেছিলাম, কম হবে বলে আমি রেখে দিয়েছি, আর আমার জন্য চাক কাঁকরোল ভাজাগুলো করেছি। কালকের মোচার তরকারি ছিল এটা, আর একটা লঙ্কা নিয়েছি, কাঁকরোল ভাজা দিয়ে লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। পারবো না, মোবাইলে একদম চার্জ নেই, কালকে যে গেছিলাম ঘর থেকে চার্জ দিয়ে নিয়ে গেছি, আর তো সারাদিন চার্জ দেওয়া হয়নি, রাতে 10টায় এসেছি, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর চার্জ দেওয়া হয়নি, তো এখন মোবাইল চার্জে দিতে হবে, একদম চার্জ নেই। আর শ্যুট করবো না এখন, পরে আবার চার্জ হলে পরে বিকেলবেলা বা দুপুরবেলা, দুপুরের লাঞ্চ প্লেটটা আবার দেখাবো। আইসক্রিমটা জমে গেছে পুরো, এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব, আর এখন আইসক্রিমটা আগে খেয়ে যাই, কারণ ও দেখলে ও হাল্লা করবো, ও খেতে চাইবে, ওর তো সর্দি কাশি থাকে, ওকে দেই না আইসক্রিম, কখনোই দিই না, আমি আগে খেয়ে তারপর যাব। তো বন্ধুরা, এখন বাজে 14:45, আমার স্নান দান শেষ হয়ে গেছে, সমস্ত কাজকর্ম রান্নাবান্না সবই শেষ, এখন খেতে দেব, মেয়েকে দেব খেতে, আর মাকে মেয়েকে আগে দেব, পরে তো আমরা সবাই মিলে খাবো। ক্যামেরাটা কতদিন ধরে না ডিস্টার্ব করছে কেন জানি, কীরকম কালচে কালচে ভাব আসে। চলে এলাম লাঞ্চ করতে, কি কি খাচ্ছি লাঞ্চে দেখো। আজকের লাঞ্চে সাদা ভাত, শসা, লেবু, এটা হলো ভাদালি পাতার বাটা, কে কে খাও জানি না, আমরা তো খুব ভালো খাই, আর এটা হলো কচুর শাক, এটাও খুব ভালো খাই, এটা হলো চচ্চড়ি, এটা ট্যাংরা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে, আর এখানে হলো টক, কেমন হয়েছে বলো, আমের টক, আমের চাটনি বলো টক বলো কেমন। তো আমি তো রাতে খুব একটা ভিডিও করি না, তোমরা দেখোই আমি দিনে দিনে যা করার করে নিই, তো এখন হলো সন্ধেবেলা, চা খেয়ে সন্ধে দিয়ে চাটা খেয়ে বসে পড়লাম, একটু পিকো আছে, এগুলো পিকোগুলো করব, করে মেয়েকে পড়াতে বসবো, কারণ পরদিন এক্সাম আছে, দুটো এক্সাম তো দিতে পারেনি, এখন ওকে পড়াতে হবে। এখানে আমার মেয়ে আর ভাগ্নি দুই বোন মিলে বসেছিল গান করবে বলে, তবে হারমোনিয়ামটার মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই আর করেনি, একটুক্ষণ দেখলো, তারপর আমি এখন উঠিয়ে রেখে দিলাম। দেখেছো আমি কেন রাতের বেলা ক্যামেরা করি না ভিডিও করি না, দেখো কেমন কালচে কালচে কীরকম দেখাচ্ছে ভিডিওটা, কিচ্ছু ক্লিয়ার না, ওই জন্য যে আমি রাতে ভিডিও করি না, আমার ভালো লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিও এখানেই এন্ড করবো, আর এগোবো না, তো আর সামনে আসছি না, মেয়েকে পড়িয়ে ছুটি দিয়ে দেব, আর তোমরা অবশ্যই ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, সো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।